শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের বড় আনন্দের দিন, আজকে আমাদের আরেক স্বাবলম্বী আসছে, আত্মকর্মী হওয়ার পথে যিনি পাঠ শুরু করেছেন। দোকান শুরু করছো কখন তুমি? আমি তো গিয়ে দোকান শুরু করেছি, মানে মাসখানিক হয়েছে মাত্র দোকান দিয়েছে আমাদের সোয়েব, 45তম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্নকারী। তো সে দোকান দিয়েছে, তাকে আমরা আমাদের পক্ষ থেকে গভর্নমেন্ট সার্টিফিকেট দিলাম, যুব অধিদপ্তর হতে সেটা সার্টিফিকেট পেয়েছে। দেন সে আরও একটিভাবে সার্টিফিকেট আমাদের কাছ থেকে, যেটা আমাদের প্রতিষ্ঠানের। তো সার্টিফিকেট মানে কি? তাকে একটা প্রত্যয়ন দেওয়া যে সে কাজ জানে। এখন সার্টিফিকেট পিছিয়ে টাঙিয়ে যদি সে কাজ করতে না পারে, তাহলে এই সার্টিফিকেট অর্থহীন বা মূল্যহীন হয়ে যাবে। আমি যেটা বলবো সোহেবকে আজকে, যে তোমার যে একটু ভ্যালু আছে, বাট তুমি যদি সার্টিফিকেটটা হাতে নিয়ে বা এই সার্টিফিকেটটা তুমি প্রিন্ট করে তোমার দোকানের পিছনে টাঙাবা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কাজে দক্ষতা রাখতে হবে। এমন কেউ যদি কথা বলতে না পারে যে তুমি সার্টিফিকেট অর্জন করেছো বাট তুমি কাজ জানো না, এটা যাতে না হয়। মানুষ মায়ের পেট থেকে শিখে আসে না, কর্মের হাত ধরে এবং সময়ের হাত ধরেই সে আস্তে আস্তে এগিয়ে যায়, সেও এগিয়ে যাবে এবং তার প্রতি আমাদের সকল সহযোগিতা থাকবে। এবং তোমার এখন কী ফিল হচ্ছে, মানে এই যে দোকানদারি করতেছো, কাজ টাজ করতে পারতেছো দৈনিক? ইনকাম হচ্ছে কিছু? কেমন ইনকাম হচ্ছে দৈনিক? প্রথম মাত্র দিয়েছে 300 টাকা, হইলো খারাপ কি বন্ধ? কি কি বল নবীন ভাই, শুরু হয়েছে, ইনকাম আস্তে আস্তে বাড়বে। এখন হচ্ছে আমি সহজ কথা একটা বলে আসছি, ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি, শুরুর দোকান যারা দিবে তারা দৈনিক যদি 200-300-500 টাকা ইনকাম করতে পারে, 6 মাস যদি তার খাওয়া খরচ মিলিয়ে যদি কাভার্ড হয়ে যায়, তাহলে সে সাসপেন্ড হয়ে গেল। কারণ দোকান টিকে আছে, ভাড়া দিয়ে আছে, খেয়ে পড়ে আছে, মানে কি সে লাভবান আছে। লস না হইলে হলে যে বাড়ি থেকে টাকা এনে যাতে ভাড়া দিতে না হয়, সে শুরু করেছে 300-400 টাকা হচ্ছে, আবার পরিচিত হয় না, কিছু হয় নাই, সে আস্তে আস্তে সময় যাবে পরিচিত হবে, ইনকাম বাড়বে, তাই না? আমাদের মানে স্টুডেন্ট পেয়েছে যে শুরু থেকে সে মানে 500 টাকা দ্বারা ইনকাম করতেছে। কীভাবে? তার একটা বিস্তৃতি নেটওয়ার্ক ছিল, সে আগে একটা লাইব্রেরি জগতে ছিল, ওখানে প্রচুর স্টুডেন্টদের কাছে বইটি বিক্রি করতো, সেই সুবাদে তার একটা লিঙ্ক ছিল, হয়ে গেছে। সে সবার তো এরকম থাকে না, তাই না? তোর দিয়েছে মাত্র, আস্তে আস্তে হবে এবং আস্তে আস্তে সে কাজে এগিয়ে যাবে। আমরা একটা কথাই বলবো যে অবশ্যই এই কাজটা করার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা, কাজ না থাকলে দোকান বসে প্র্যাকটিস করবা, বিভিন্ন দোকানদার সাথে মিশবা, ভালো মন্দ বুঝবা, বিভিন্ন দোকানদার সাথে নতুন সম্পর্ক করবা, আশেপাশে দোকান যারা আছে তাদের কাছে যাবা, কথাবার্তা বলবো, ভাই কেমন আছেন, কী ভালো মন্দ, আমি দোকান দিয়েছি, কোনো সুবিধা সুযোগ লাগলে বলিয়েন, মানে নিজের মার্কেটিংটা, নিজের ঢোলটা নিজেকে পিটাইতে হবে, তাহলেই সম্ভব ভালো কিছু হওয়া। ওর জন্য শুভকামনা রইল, সবাই ওর জন্য দোয়া করবে যাতে ওর পরিবারের আশা ভরসার প্রতীক হতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।